ধীরে সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে গান শোনাবো ধীরে বোলাও গাড়ি। আর এই গান শোনাবেন আপনাদের সকলের পরিচিত মুখ বরাবরই, যার গানে আপনারা ব্যাপক পরিমাণে সাড়া এবং ভালোবাসা দিয়েছেন এবং আপনারা অনুরোধ করেছেন যে ববিতা রানীর গান আবার শুনবেন। তো সেই প্রত্যাশায়, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ববিতা রানীকে আবার হাজির করেছি। আমাদের সঙ্গে আছে ববিতা রানী রায় এবং তার সঙ্গে আছে বলরাম চন্দ্র, তারপরে হৃদয় চন্দ্র, বরাবরই যাদেরকে আপনারা খুব ভালোবাসেন এবং ভালোবাসা দিয়েছেন। তো সব মিলে ববিতা রানী, আপু আপনি কি খাওয়া দাওয়া করেছেন? ভালো আছেন? আচ্ছা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি কিছু মনে যদি না করেন, কারণ আমাদের যে ভিডিওগুলো আপনার যে আমাদের এই পেজে ভিডিও চলছিল ইদানিং, এই ভিডিওগুলো দেখে অনেক দর্শক কমেন্ট করেছে যে আপনাকে বিয়ে শাদী করার জন্য অফার। তো আপনি কি যদি কোনো দর্শক বিয়ে করতে চাই করবেন? হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক, আপনারা যে কমেন্ট করেছেন এটা ভুল। তো এবারে আমরা শিল্পীর কণ্ঠে গান শুনবো, আমরা শুরু করি দিই গান। লজ্জা পেয়েছে আমাদের শিল্পী, তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমরা ধীরে ধীরে নারী বলতেই তো বিয়ে শাদী, তাই না, করতে হবে। তো যাই হোক, আমরা সময় এলাকা, আচ্ছা আচ্ছা বুঝতে পারি, শুরু করি দিই গান।
বাহ বাহ বাহ, অনেক সুন্দর গান গেয়েছেন আপনি, আমাদের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় গান। আশা করি প্রিয় দর্শক আপনাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।